নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের। এবার থেকে আত্মরক্ষার্থী গুলি চালাতে পারবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নিজেদের রক্ষা করতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রয়োজনে গুলিও চালাতে পারবে। পাঞ্জাবের অমৃতসরের কাছে জান্দিয়ালা গুরুতে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক দিলজান সিং। মঙ্গলবার ভোররাতে দুটো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। রহস্যজনক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। মৃত যুবকের নাম প্রণব দেবনাথ। প্রণব বিধায়ক রামপ্রসাদ পালের গাড়ি চালক ছিলেন। সোমবার সিদ্ধিয়াশ্রমের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রণব গুরুতর আহত হলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রদেশ কংগ্রেসের অন্যতম গণসংগঠন সেবা দলের অগ্রণী সৈনিক সুব্রত দে পড়তে মুন্নার মৃত্যুবার্ষিকী মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল সেবা দলের কর্মীরা। এদিন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে মুন্নার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত কর্মীরা। দ্বাদশ শ্রেণীর প্রি বোর্ড পরীক্ষার রুটিন পুনরায় প্রস্তুত করা সহ ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিতে সোচ্চার হল অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ত্রিপুরা ইউনিট। মঙ্গলবার আগরতলা শিক্ষা ভবনের সামনে সংগঠনের কর্মীরা হাতে দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখায়। বসন্ত উৎসব উপলক্ষে এক মূর্তি কর্মসূচির আয়োজন করে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কর্মীদের পরিচালিত অগ্নিবার্তা সামাজিক সংস্থা। প্রশাসনিকভাবে গত দুই দিন পশ্চিম জেলায় 144 ধারা জারি থাকায় বসন্ত উৎসব উপলক্ষে সংগঠন আয়োজিত স্বেচ্ছা রক্তদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। নয়া কৃষি আইন, শ্রম কোড, বেসরকারীকরণ, মূল্যবৃদ্ধি ও বেকার মারা সর্বনাশা নীতির প্রতিবাদে এবার রাস্তায় নামল সিপিএমএল। মঙ্গলবার জনস্বার্থ বিভিন্ন দাবিকে সামনে রেখে আগরতলায় দলের নেতাকর্মী সমর্থকরা সংগঠিত করে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল। মঙ্গলবার সাত সকালে ধর্মনগর চন্দ্রপুর এলাকায় ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার এক যুবকের। মৃত যুবকের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে রহস্য। মাত্র দুইজন শিক্ষক দিয়ে চলছে খামারহাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। দুইজন শিক্ষক মিলে পাঁচটি ক্লাস করতে হচ্ছে। এর মধ্যে একজন শিক্ষক ডিপুটেশন এসেছেন, তিনি আগের স্কুলে চলে গেলে একজন অর্থাৎ একমাত্র স্কুল ইনচার্জকে স্কুল চালাতে হবে। এই হচ্ছে রাজ্যের গুণগত শিক্ষার ধরন। উদিপুর পূর্ব গোকুলপুর পঞ্চায়েতে বালি মাফিয়াদের গাড়ির অত্যাচারে ব্যতিব্যস্ত গ্রামবাসীরা। প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। সকাল থেকে শুরু হয় রাস্তা অবরোধ। রাস্তা অবরোধের ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অবরোধস্থলে। পরে প্রতিবাদের মুখে বালি মাফিয়ারা পিছু হটতে বাধ্য হয়। বকেয়া বিদ্যুৎ বিলের দাবিতে এবার বিদ্যুৎ দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ ঠিকাদাররা। ঘটনা আগরতলা বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিগমের অধীনে কাজ করা সত্ত্বেও বকেয়া বিল মিটিয়ে দিচ্ছে না কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে এদিন নিগমের অধিকর্তাকে ঘেরাও করলেন তারা। ফোনে ফোনে রাজস্থানের এক যুবকের সাথে আলাপ হত শ্রী মুক্তার। এই ফোনের ভালোবাসার কারণে পার্থ মজুমদারের গোছানো সংসারকে তাসের ঘরের মতো তছনছ করে দিল দুই সন্তানের জননী মুক্তা। ভালোবেসে বিয়ে 10 বছর সংসার করার পর অন্য নাগরের হাত ধরে পালালো দুই সন্তানের জননী। শাসক দলের দুই সভাপতি দাদাগিরিতে অতিষ্ঠ তেলিয়ামুড়া থানাধীন জারিলংবাড়ি এলাকার মানুষ। তিনি দলের প্রভাব খাটিয়ে পাশের এক বাড়ির 150 সুপারি গাছ কেটে দিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনার সুবিচার চেয়ে থানায় নালিশ। 25 বছর সরকারে থাকার পরও এডিসি এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান করতে পারেনি সিপিআইএম। আজও জনজাতিদের ছড়া জোর পান করতে হচ্ছে। বাজাল বাড়িতে আইপিএফটির সমর্থনে উদ্দীপনাময় জনসভায় ভাষণ দিতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনা দেশকারীটা কাটিয়ে এবার শুরু হতে চলেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মৌসুমের ফুরুয়া ক্রিকেট টুর্নামেন্ট। ঘোষণা অনুযায়ী সদর অনুত 15 ক্রিকেট দিয়ে শুরু হবে লড়াই। বিভস্ত অবস্থায় 50 বছরের একটি বিধবা মহিলা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে পশ্চিম নলছড় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ, যদিও এখনো পর্যন্ত কাউকে জালে তুলতে পারেনি। দীর্ঘদিন যাবৎ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার সাত সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। এই ব্যক্তির পরিচয় বার করার চেষ্টা করছে পুলিশ। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আটক গঙ্গানগর কন্ডাছড়া কেন্দ্রের নির্দল প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং 24 রায়মাফিলি কেন্দ্রের নির্দল প্রার্থী বিকাশ চাকমার সমর্থনে মঙ্গলবার গন্ডাছড়া কবিগুরু স্কুল মাঠে একে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। পাহাড়
ভোট দোরগোড়ায় চলছে রাজনৈতিক দলগুলির প্রচার। এই নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে মঙ্গলবার দুপুর 2টা নাগাদ 11 মহারানী তেলেমোড়া কেন্দ্রে জোটের প্রার্থী গীতা দেববর্মার সমর্থনে কর্মীরা বাইক ও গাড়ি নিয়ে র্যালি অনুষ্ঠিত করে এরাজ্যে রাজারা প্রজাদের সাথে যে অন্যায় করেছে তা সংশোধন করেছে বামফ্রন্ট। উপজাতিদের বনের অধিকার দিয়েছে বামফ্রন্ট। মঙ্গলবার কৈলাসহরের চিনিবাগান এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী।